আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটা হচ্ছে শপিংয়ের দ্বিতীয় পার্ট। এখানে কী কী শপিং করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে যে বাটিক থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যোতির, আর উপরে হলুদ প্রিন্টটা এটাও জ্যোতির ড্রেস, এগুলো মা জ্যোতিকে দিয়েছে। এখন নেক্সটের যে ড্রেসটা দেখাবো এটাও হচ্ছে জ্যোতির। যারা আমার ভিডিওটা দেখছেন বা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 শুকরিয়া ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটাও জ্যোতির জন্য, এটা হচ্ছে একটা লোন থ্রি পিস, খুব সুন্দর। অথচ ড্রেসটা আসলে একটু গোজ হয়ে গেছে, জ্যোতি একটু গোজ করে রেখেছিল বলে, কিন্তু ড্রেসটা কিন্তু অনেক সুন্দর রিয়েলে দেখতে। সেটা ওড়না আর এটার প্যান্ট পিসটা, এগুলো সব বানানো বাকি আছে, এখনও বানানো হয়নি এদের জন্য। এখন আস্তে আস্তে বানানো ট্রাই করা হচ্ছে, কোথায় বানাবে সেটা ডিসিশন নিচ্ছে। যেহেতু করোনা লকডাউন তো অনেক কিছু নিয়ে ভাবা হচ্ছে যে কোথায় দিলে ভালো হয়। যাই হোক, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আর এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জ্যোতির মেন ঈদের একটা ড্রেস, যেটা কিছুদিন আগে আমরা নিয়ে এসেছি, আমি ওরা ওর ভাইয়া গিয়ে, আর ও গিয়েছিল আমাদের সাথে। এটা হচ্ছে একটা রেডিমেড থ্রি পিস, পুরো বানানো ড্রেসটা। কিন্তু এখন ও শুকনা বলেই ওর জন্য এটা খাপাতে হবে, না হলে এটা আসলে ফ্রি সাইজ, তো তাই এটার বডিতে আসলে ওইভাবে ফিটিং হয়নি, এটা ফিটিং করতে হবে। এটা হচ্ছে এটার ওড়নাটা। এটার প্যান্ট পিসটাতেও খুব সুন্দর করে কাজ করা আছে, এটার যে প্যান্টটা সেটা আসলে অনেক সুন্দর, প্যান্টটাও কিন্তু বানানো। ড্রেসটার কালারটা আসলে ক্যামেরাতে অত সুন্দর লাগছে না, কিন্তু রিয়েলে ড্রেসটা অনেক সুন্দর, ও যখন পরেছিল ড্রেসটা অনেক ভালো লেগেছিলো। এখানে দেখুন হাতাটা কিন্তু করা, এভাবে ছড়ানো হাতাটা অনেক সুন্দর হাতাটা। এখানে হচ্ছে এই প্যান্টটা, এই প্যান্টের নিচে দেখুন কী সুন্দর কাজ করা। ড্রেসটা সবার পছন্দ হয়েছে, কারণ দামের তুলনায় ড্রেসটা ভালোই পড়েছে, অত দাম হয়নি। আর নেক্সটে যে ড্রেসটা এখন দেখাবো সেটা হচ্ছে আমার বারবি ডল, মানে আমার মেয়ের জাফরিনের, এটা হচ্ছে ড্রেস। এই ড্রেসটা দেখতে পাচ্ছে অনেক সুন্দর কালার, এটাও পরেছে, পরে পুরো বারবি ডলটা লেগেছিল। আমাদের সবার পছন্দ হয়েছে ড্রেসটার ডিজাইন, পার্ট অনেক সুন্দর, প্রত্যেকটা পার্ট একটা একটা স্টাইল করে করা। মানে নর্মালি অনেক ড্রেস ও পরেছে, কিন্তু এই ড্রেসটা একটু আনকমন সব ড্রেস থেকে। আর এটা সবচেয়ে বড় খাসিয়তটাই হচ্ছে এটার কাপড়টা, কাপড়টা অনেক সুন্দর, আর যে গ্লেজটা মারছে এটা কিন্তু আলগা কোনো চিকচিক কিছু না, যে এটা পরে যায় নিচে না, এটা পরে না, এটার কাপড়টাই এমন, যার জন্য অনেক সুন্দর লেগেছে। আর ভিতরের কাপড়ের মানটা অনেক ভালো। আর এটা হচ্ছে ওর ঈদের দিন পরার জন্য ড্রেস, নর্মাল একটা সুতির মধ্যে, এটা ঈদের দিনও পরবে। এই ড্রেসটা আমরা সেদিন নিয়ে এসেছিলাম। হোয়াইটের মধ্যে বেশিরভাগ ড্রেসই বাচ্চাদের হোয়াইটের মধ্যে থাকে ড্রেস, হোয়াইট ড্রেসটা আসলে ওর জন্য আনলে বেশি দিন রাখতে পারে না, পরতেও পারে না। এখানে হচ্ছে একটা ব্যান্ড, যেহেতু চুল কেটে ফেলা হয়েছে তো এই ব্যান্ডটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তো এটা ওর ওই পার্টি ড্রেসটার সাথেও পরবে। এখানে ওর আব্বু একটা চশমা নিয়ে দিয়েছিলো, যেহেতু প্রায় হোন্ডাতে ও ট্রাভেল করে ওর আব্বুর সাথে, তো সামনে বসতে হয়, তো অনেক সময় চোখে ধুলা যায়, তো মনে করো ওর আব্বু এই চশমাটা কিনে নিয়েছে। ওর আগের যে চশমাগুলো দেখেছিলেন অনেক অনেকগুলো ছবিতে ভিডিওতে, এই চশমাটা ভেঙে ফেলেছিল। আর এখানে হচ্ছে জর্জেট হেজাব, এটা হচ্ছে জ্যোতির ব্ল্যাক কালার একটা, আর একটা হচ্ছে জলপাই কালারের, এই হেজাবগুলো নিয়েছে কারণ হেজাব পরেও, তাই এটা হচ্ছে এটা সেদিন কিনেছিল ওর ড্রেসটার সাথে। এখন দেখাবো আমি কি নিয়েছি ঈদে। এখানে এই থ্রি পিসগুলো সব মা দিয়েছে, যে কয়টা দেখতে পাচ্ছেন এই তিনটা ড্রেসই মা দিয়েছে। এখানে এই বাটিক ড্রেসটা, এই সেম এই কোয়ালিটির তিনটা ড্রেস আমরা নিয়েছি তিনজনে, মা আমি আর জ্যোতি। তো আমার কালারটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ইয়েলো। আর এখানে যে ড্রেসটা দেখছেন এটা একটা থ্রি পিস, এটা অনেক পাতলা, মানে গরমের জন্য অনেক আরাম, এটাও মা দিয়েছে। আর নিচে যে আকাশি রঙেরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গজ কাপড়। ড্রেসটার ওড়নাটা অনেক সুন্দর, এটা হচ্ছে এটা ওড়না, আর এটা হচ্ছে গজ কাপড়টা, এটা সিঙ্গেল একটা জামা। এটার সাথে সালোয়ার ওড়না আমার ম্যাচিং করা অলরেডি ঘরে আছে, তো এটা শুধু জামাটা বানালে আমার হবে। তো
এই ছিল আমাদের শপিং, আরও কিছু শপিং করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী শপিংয়ে যা আছে সেটা হচ্ছে জুতা, এগুলো এটা হচ্ছে মার জন্য জুতাটা, মা বলেছিল হাফ শু পরবে, তাই অনেক খোঁজার পর হাফ শু দেখা গেছে, অনেকটা হাফ শুটা অনেক পাওয়া যায় না এখন তেমন একটা, আর বেশিরভাগ জুতাই এখন হিল, তো অনেক খোঁজার পর মার জন্য এটা পছন্দ হয়েছিল, তো এটা এনেছি। আর এনেছি জ্যোতির জন্য জুতা, এটা জ্যোতি জুতাটা নিয়েছে ওর ওই পার্পল কালার ড্রেসটার সাথে ম্যাচ করে। এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একটা জুতা, অনেক সুন্দর জুতাটা, দেখতে খুব লেসি একটা স্মার্টলি জুতাটা, দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে একটু নর্মাল হিল, তো এমনিতেও লম্বা, কিন্তু এই জুতাটা পছন্দ হয়েছে তাই ওর ভাই আর হিলটা খেয়াল করেনি, নিয়ে দিয়েছে। জুতাটা ড্রেসটার সাথে অনেক সুন্দর লেগেছে পায়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন, পরবর্তী শপিং আবার শেয়ার করবো আপনাদের সাথে, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।